আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। ভাগ্নির জন্মদিনে চাঁদের জমি কিনে উপহার দিল মামা। মালদার কালিয়াচকের বালুটোলা রামনগর এলাকার বাসিন্দা অমিয় সরকার, তার একমাত্র ভাগ্নি তৃষিকা মণ্ডলের প্রথম জন্মদিনে চাঁদের জমি কিনে উপহার দিলেন তিনি। অনেকে অনেক উপহার দিয়েছেন অনেক কিছু, কিন্তু তিনি যেটা দিলেন তাতে সবাই অবাক। কেউ দিয়েছেন সোনা, আবার কেউ দিয়েছেন অন্য কোনো দামি উপহার, কিন্তু তিনি তার ভাগ্নিকে চাঁদে জমি কিনে উপহার দিলেন। কর করে $67 মার্কিন খরচ করে সেই জমি কিনেছেন তিনি। নিউ ইয়র্কের একটি সংস্থা যারা চাঁদে জমি বিক্রি করছে বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। এরপরে সেই সংস্থার সাথে যোগাযোগ করে সমস্ত নথিপত্র দিয়ে ভাগ্নির জন্য করে করে $67 মার্কিন খরচ করে জমি কিনে উপহার দিলেন। সোমবার রাতে এই মর্মে ঘটা করে জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল ওই বাড়িতে। সেই আয়োজনে ভাগ্নির হাতে চাঁদে জমি কেনার সমস্ত নথিপত্র তুলে দেন অমিয়বাবু। তৃষিকা মণ্ডলের মা সুচেতা সরকার জানান, তিনি ভাবতে পারেননি তার দাদা এই ধরনের উপহার দেবে। ছোটবেলায় অনেক গল্প শুনেছে, আয় আয় চাঁদ মামা কপালে টিপ দিয়ে যা। তার দাদা তার ভাগ্নিকে চাঁদে জমি কিনে উপহার দিবে তার কাছে একটি স্বপ্ন। কি খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। আমার ভাগ্নির প্রথম জন্মদিন, ছোটবেলায় আমরা শুনে এসেছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এবং আরও শুনে এসেছি ঠাকুরমারা ঘুম পাড়াতেন এবং বলতেন যে ওই যে দেখ সুতো কাটা ঠাকুমা দেখে এইভাবে বলে আমাদেরকে ঘুম পাড়াতেন। কিন্তু আমি ফার্স্ট ভাবলাম যে অনেকে সোনা দেয়, বিভিন্ন রকম গিফট দেয়, আরও অনেক কিছু গিফট দেয়। হঠাৎ করে আমার মনে আসলো যে চাঁদে যদি আমি মানে কিছু মাটি দিতে পারি বা কিছু জমি গিফট দিতে পারি খুব ভালো লাগবে। কাকে দিলেন? এটা ভাগ্নিকে দিলাম। কতটা দিলেন? এক একর। কিভাবে কিনলেন জমিটা? এটা অ্যাকচুয়ালি লুনা সোসাইটি থেকে জানতে পারি যে লুনা সোসাইটি চাঁদের জমি রেজিস্টার করা যাচ্ছে লুনা সোসাইটি থেকে, সেখান থেকে আমি জমিটা রেজিস্ট্রি করলাম। কত টাকা পড়লো? এখানে $67 পড়লো, যেটা ইন্ডিয়ান রুপিজে হলো $5,500 মতো। ভালো লাগছে, ভাবতে পারিনি আর কি। দেওয়া হলো আপনার মেয়েকে? চাঁদে মাটি। কে দিল? আমার দাদা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি মানে স্বপ্ন নাকি নাকি কি? অবশ্যই, আমরা শুনেছি চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আর চাঁদ সম্পর্কে আলাদা একটা এই ছিল যে চাঁদে যেতে পারবো কি না বা অনেক কিছু ভাবতাম চাঁদ সম্পর্কে। তো চাঁদের মাটিটা পেয়ে সত্যি আমার মেয়ের খুব ভালো লাগছে আর কি। আমার নাম সুচেতা সরকার। ঠিক আছে, ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন রত্না ইয়ামাহা বামনহাট শোরুমে। পছন্দ মতো কালার, আকর্ষণীয় অফার, কিস্তির নানান সুবিধা মিলবে। এছাড়াও সার্ভিসের দুরন্ত সুবিধা পাবেন আমাদের এখানে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগ নাম্বার 9641629490।